বাগেরহাটের বিশারি ঘাটা গ্রামের সোহাগ হাওলাদারের বাড়ির ঘরের জানালার গ্রিল কেটে আড়াই মাসের এক শিশুকে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শিশুটির পিতা সোহাগ জানান, রাত 4:30টায় জেগে দেখেন বিছানায় সন্তান আবদুল্লাহ নেই, জানালার গ্রিল কাটা ও দরজা খোলা ছিল, তবে ঘরের অন্যান্য কক্ষের সব দরজা বাইরে থেকে আটকে রেখেছিল দুর্বৃত্তরা। শিশুটির মুক্তিপণের দাবিতে মোবাইল ফোনে 10 লাখ টাকা চাওয়া হয়েছে বলছে এলাকাবাসী। তবে শিশুটি উদ্ধার না হওয়া পর্যন্ত এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি পুলিশ ও পরিবারের সদস্যরা।